বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নাদিয়া, আমার আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আমি আপনাদেরকে আজকে চ্যাপা শুটকি ভুনা করে দেখাবো। চ্যাপা শুটকিটা আসলে বিভিন্নভাবেই খাওয়া যায়, এক এক অঞ্চলে এক এক রকমভাবেই করে। তো আমি আজকে আপনাদেরকে আলু, তারপর পেঁয়াজকলি, স্পেশালি হচ্ছে লেবু পাতা দিয়ে আর কি এই চ্যাপা শুটকিটা করে দেখাবো। তো চ্যাপা শুটকি ভুনা করার জন্য এখানে আমি কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি এখানে বেশ কিছু পেঁয়াজ আর কি, পেঁয়াজ ফালি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই তো আসলে শুটকি পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে, বিশেষ করে মেয়েরা, আমরা মেয়েরা মহিলারা আর কি শুটকি মানে কম বেশি সবাই পছন্দ করি। শুটকি হইলে আর অন্য কিছু লাগেই না দেখা যায়। তো এই যে পেঁয়াজটা একটু নরম হলেই, এত ব্রাউন কালার করতে হবে এরকম না, পেঁয়াজটা একটু নরম হলেই আমি এক এক করে মরিচ, রসুন বা অন্যান্য যা যা উপকরণ আছে সব আর কি দিয়ে দিব। তো এই যে তো পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পর এখানে আমি এই যে আগে থেকে চ্যাপা শুটকিটা ধুয়ে রাখা লবণ আর গরম পানি দিয়ে আমি শুটকিটাকে ধুয়ে, তারপর সামান্য পরিমাণ, সামান্য না ঠিক পরিমাণ মতো আর কি রসুন আর শুটকিটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। পাটায় বেটেও করা যায়, আবার ব্লাইন্ডার ঘরে থাকলে ব্লাইন্ডার দিয়েও করা যায়। তো আমি ব্লাইন্ডার দিয়েই করেছি এটা, ভালোভাবে পেস্ট করে তারপর আমি পেঁয়াজের সাথে আর কি রসুন আর শুটকিটাকে ভালোভাবে ভাজা নিব, কষায় নিব আর কি। পেঁয়াজের মধ্যে শুটকিটা আগে থেকে দিয়ে দিলে হয় কি মানে শুটকির সুন্দর একটা স্মেল আসে, স্মেলটা খুব সুন্দর হয়। এই তো এই যে শুটকিটাও কষানো হয়ে গেছে। তো এক এক করে আমি সব উপকরণ এখানে দিয়ে দিব। আমি এখন অ্যাড করে দিচ্ছি মরিচের পেস্ট আর কি। তো শুটকি ভুনাটার মধ্যে আমি মরিচের ফাঁকি মানে গুঁড়া, মরিচের গুঁড়াটা আর কি ইউজ করি না। মরিচের গুঁড়া দিয়ে শুটকিটা ভুনা করলে মানে টেস্টটা আর কি ওরকম ভালো আসে না। সবসময় চেষ্টা করি শুটকি ভুনার মধ্যে এরকম মরিচের পেস্ট দেওয়ার জন্য, বাটা মরিচ বা ব্লাইন্ডার করে। তারপর এই যে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষায় নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম কালারটা আর কি সুন্দর হওয়ার জন্য। তো এই যে মশলাটা কষানো শেষ, তেলটা উপরে উপরে উঠে গেছে আর কি। তো এখন আমি এটার মধ্যে আগে থেকেই কুচি করে নেওয়া আলু, ঝুরি করে নেওয়া আলু, আলু ঝুরি করা এটা দিয়ে দিলাম। আসলে চ্যাপা শুটকির ভুনাটা কম বেশি খাওয়া হইলেও এইভাবে আলু দিয়ে খাওয়াটা, আমি আসলে আমরা যখন পূর্বাঞ্চলে মাঝে মধ্যে চাপটি পিঠা খাইতে যাই ওইখানে দেখা যায় যে বেশিরভাগ মহিলারাই এরকম শুটকির মধ্যে আলু ঝুরি করা থাকে। ওদের শুটকিটা খুবই মানে টেস্টি হয়, এজন্যই আমি বাসায় আর কি ট্রাই করেছিলাম এর আগেও। তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কি। তো এই যে আমি ঢাইকা দিছিলাম যাতে সিদ্ধ হয় আলুটা। এই যে আলুটাকে ভালোভাবে কষায়া তারপর আমি এর ভিতরে দিয়ে দিব এখন পেঁয়াজকলি। যেহেতু শীতের সিজন, শীতের সিজন এখন বলা যায় না কিন্তু এখনও পেঁয়াজকলিটা বেশ পাওয়া যায় সব জায়গায়, আর পেঁয়াজকলিটা দিলেও এই শুটকির ভুনাটা খুবই মজার হয়।
তো পেঁয়াজ কুলিটা দিয়েও আমি ভালোভাবে কষাই নিব নাইরা চাইরা। আবারও একটু ঢাইকা দেই। তো এই যে কষানো শেষ, তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাইকা দিব কিছুক্ষণের জন্য, যাতে আলুগুলা কাঁচা না থাকে আর কি। এই তো সামান্য পরিমাণ পানি দিব, যেহেতু শুটকিটা মাখা মাখা থাকবে তো ঝোল থাকবে না, তো এই জন্য আর কি সামান্য পরিমাণ পানি, শুধু আলুটা আর কি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে আমি এখন এটা ঢাইকা দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। তো এই যে পানিটা একদম কমে মাখা মাখা হয়ে গেছে, এরপর আমি এটা জাল করে একটু মানে শুকনা শুকনা ঝোলটা যাতে না থাকে আর কি এরকম করে দিব। তো এর ভিতরে আমি এখন দিয়ে দিব লেবু পাতা। এই লেবু পাতা এই শুটকিটার টেস্ট আর কি একদম দ্বিগুণ করে দেয় লেবু পাতার স্মেলে। আশা করছি মানে বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন, অনেক মজাদার একটা খাবার এটা এই শুটকিটা। যারা শুটকি খান, শুটকি প্রিয় যাদের, তাদের কাছে একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছা করবে আমার বিশ্বাস। তো আবারও ঢেকে দিলাম একটু। তো এই যে হয়ে গেল আমার শুটকি ভুনা, ঝোলটা একদম কমে মাখা মাখা টাইপের হয়ে গেছে। তো আমি এখন এটা একটা বাটিতে বাইরে নিব। তো আমার আজকের এই শুটকি ভুনা রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।